सुप्रिय शिक्षार्थीवृंद सिद्धिरगंज श्रीपति मोहन पायलट स्कूल एंड कलेजे ऑनलाइन क्लासे अष्टम श्रेणी ऑनलाइन क्लासे तुम्हारे सबाई के शुभेच्छा एवं अभिनंदन। तुम्हारा सबाई भलो थाको सुस्थ थाको। तो करोना क्रांतिकाले आम्रा तोमादेर क्लासेर साथे सरासरि तोमादेर सम्पृक्त ना होते पारलेओ आम्रा अनलाइनेर माध्यमे तोमादेर साथे सम्पृक्त हवार चेष्टा करछि बा करब। तोमरा सबाई भालो थाको सुस्थ थाको महान सृष्टिकर्तार काछे एई कामना करि एई प्रार्थना करि। तो आम्रा इतिपूर्वे किन्तु पाटिगणित एक शेष हो गेलो, आमादेर बीजगणित एक शेष हलो, ज्यामिति एक सम्पाद्य एक उपपाद्य शेष हलो। आज के आम्रा आबार पाटिगणिते ढुकब 2.1 अनुशीलनी 2.1। अनुशीलनी 2.1 2.1 एक आज के शुरू करब। 2.1 हलो मुनाफा, द्वितीय अध्याय 2.1 मुनाफा। आसले व्यक्तिगत भावे मने करी आगे छिलो, आगे बोयेर मध्ये छिलो सूद कषा लाभ क्षति इत्यादि इत्यादि। सूद कषा छिलो, लाभ क्षति छिलो, किन्तु आसले सूद कषा बा सूद ए कथाटा जेहेतु आमादेर धर आमरा एकदम आमरा सूद हलो हराम, सम्पूर्ण हराम बा एकदम एटा मोटेई आमादेर परिपन्थी नय। ताई एइजन्नो आमरा आशा करी যে সুদ কথাটা, যেহেতু আমরা সুদ খাওয়াটা হারাম বা কোথাও ব্যাংকে হোক যেখানে হোক এই সুদ কথাটা কেমন লাগে, তাই আমরা এই সুদটা বাদ দিয়ে আমরা একটা অন্য একটা ভাষা অন্য একটা শব্দ আমরা ব্যবহার করছি, সেটা হলো মুনাফা। তো কিভাবে সততার মাধ্যমে সৎপথে থেকে যারা টাকা দিয়ে মাল কিনে, কোনো পণ্য কিনে বিক্রয় করে, আরেকটু বেশি দামে বিক্রয় করে, অবশ্যই যে ব্যক্তি এই টাকা পয়সা ইনভেস্ট করতেছে তার কিছুটা লাভের বা মুনাফার প্রয়োজন আছে। মুনাফা তো এই মুনাফাটা কিভাবে, এখানে কিছু হিসাব কিতাব আছে কয়েকটা অঙ্কের মাধ্যমে, তোমাদের উদাহরণ এবং অনুশীলনের অঙ্কের মাধ্যমে সেই মুনাফা কিভাবে লাভ করা যায়, কিভাবে অর্জন করা যায়, সেটা আমরা এই অঙ্কের মাধ্যমে প্রকাশ করব। তো সবাই যদি আমরা আমাদের অর্থনৈতিক বিষয়টাকে চাঙ্গা করতে যাই, তাহলে অবশ্যই অর্থ খাটিয়ে মুনাফা অর্জন করতে হবে, এবং মুনাফা অর্জন করতে হবে সেটা সৎ পথে, সততার মাধ্যমে এবং নির্দিষ্ট সঠিক ওয়েতে, যেটা আমাদের ধর্মীয় বিধান মোতাবেক আমি মনে করি মুনাফা করাটা উচিত, এর বাইরে যাওয়া উচিত নয়। কয়জন আছে এখানে? এক নম্বরে একটি অঙ্ক আছে, তোমরা তোমাদের সামনে যদি বই থাকে তাহলে বই থেকে তোমরা অঙ্কটা একটু পড়ে নিতে পারো কয়েকবার। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতা 20% লাভ করে। পাইকারি বিক্রেতাও 20% লাভ করে, খুচরা বিক্রেতাও 20% লাভ করে। দ্রব্যটির খুচরা মূল্য যদি 576 টাকা হয় তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে দুটো স্টেপ আছে, দুটো ধাপ আছে, একটা হলো খুচরা মূল্য আর একটা হলো পাইকারি মূল্য। অর্থাৎ আমি যদি মনে করি সিদ্ধিরগঞ্জে যে দোকানদার যারা ব্যবসা করে এদের যদি আমরা খুচরা বিক্রেতা ধরি, অর্থাৎ এখান থেকে ভোক্তারা কিনে নিয়ে যান সিদ্ধিরগঞ্জের বাজার থেকে বা দোকান থেকে, আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি শুধু সিদ্ধিরগঞ্জকে যদি ধরি, এখানের দোকানের যে দোকান থেকে ভোক্তারা কিনে নিয়ে যায়, কিনে নিয়ে তারা সেটা পণ্যটা ব্যবহার করে, কিন্তু এদেরকে যদি আমরা খুচরা বিক্রেতা ধরি তাহলে এরা কার কাছ থেকে কিনে আনলো? পাইকারি বিক্রেতা। সেই পাইকারি বিক্রেতা ঢাকা হতে পারে, নারায়ণগঞ্জ হতে পারে, আদমজি চিটাগাং রোড থেকে কেউ আনে,
কেউ আদমজি থেকে আনে, কেউ আর একটু দূরে ঢাকা থেকে আনে, কেউ নারায়ণগঞ্জ থেকে আনে। অর্থাৎ সেখানে পাইকারি পাইকারি অনেক, ধরো আমি চালের কথাই বলি, সে নারায়ণগঞ্জ থেকে সে 10 বস্তা চাল নিয়ে আসলো, বা 20 বস্তা বা 25 বস্তা চাল নিয়ে আসলো পাইকারি বিক্রেতার কাছ থেকে। এখান থেকে সে যে দামে কিনলো, এখানে খুচরা বিক্রেতা এনে এটা আবার ভোক্তার কাছে বিক্রি করবে, এবং সেটা ওখান থেকে যে দামে কিনে আনলো তার থেকে একটু বেশি বিক্রি করতে হবে, এটাই হলো তার মুনাফা। তো আমরা এখানে দুটো জিনিস, দুটো ধাপ আছে, একটা হলো পাইকারি বিক্রেতা আর একটা হলো খুচরা বিক্রেতা। চিটাং রোডে আমাদের সিদ্ধিরগঞ্জের দোকানদাররা যদি খুচরা বিক্রেতা হয়, তাহলে নারায়ণগঞ্জ অথবা ঢাকার বিক্রেতারা এরা যেখান থেকে কিনে আনলো সেটা পাইকারি বিক্রেতা, তো উভয়ই 20% লাভ করে। পাইকারি বিক্রেতাও 20% শতকরা 20 টাকা, 100 টাকায় 20 টাকা লাভে ছেড়ে দিল, খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে দিল। খুচরা বিক্রেতা এখানে এসে সে আবার 100 টাকায় 20 টাকা, অর্থাৎ শতকরা 20 টাকা বা 20% লাভে সে আবার ভোক্তার কাছে বিক্রয় করলো। সেও 100 টাকায়, পাইকারি বিক্রেতা 100 টাকায় 20 টাকা লাভ করলো, খুচরা বিক্রেতাও 100 টাকার 20 টাকায় লাভ করলো। এই লাভে অর্থাৎ তার বিক্রয় মূল্য থেকে আমরা, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমরা ধরে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পর্যন্ত চলে যাব। অর্থাৎ আমি আরেকটু কথা বলে নিই, পরবর্তীবারে আমরা সেটাও আমরা দিব। এই অঙ্কটায় দুটো ধাপ আছে, এখানে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা দুটো ধাপ আছে। এখানে আর একটা ধাপ হতে পারে উৎপাদনকারী, উৎপাদনকারী তাও থাকতে পারে, উৎপাদনকারী পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা। অর্থাৎ নিচ থেকে আমরা যদি যাই, খুচরা বিক্রেতা কিনে আনলো পাইকারি বিক্রেতার কাছ থেকে, পাইকারি বিক্রেতা কিনে আনলো উৎপাদনকারীর কাছ থেকে, তাহলে এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে। কিন্তু এই অঙ্কটাকে আরেকটা স্টেপ বাড়িয়ে আমরা আরো বলতে পারি যে উৎপাদনকারীর উৎপাদন খরচ কত, আমরা সেটাও বলতে পারি। সে অঙ্কটা আমরা পরে দেখবো, আগে বইয়ের অঙ্কটা করব, পরে আমরা পরে সেটা দিব। এখন পাইকারি বিক্রেতা 20% লাভ করে, খুচরা বিক্রেতা 20% লাভ করে, আমরা অঙ্কটা নিচ থেকে শুরু করব, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমরা অঙ্কটা শুরু করব। উপর থেকে করলে অঙ্কটা হবে না, তাই আমরা কোনখান থেকে শুরু করব, নিচ থেকে, যে পাইকারি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সে 20% লাভে, তাহলে খুচরা বিক্রেতার বিক্রেতার 20% লাভে, অথবা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য, অথবা 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, একবারেও লেখা যায় বা এখানে আলাদা করেও দেওয়া যায়। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য, একশো টাকা যদি সে কেনে তাহলে তার বিক্রি করতে হবে তার ওই জিনিসটা 120 টাকায়, বা খুচরা বিক্রেতা যদি সে 100 টাকা কিনে থাকে তাহলে তার 20% লাভ করতে হলে 100 টাকায় কয় টাকা বিক্রি করতে হবে, 120 টাকা। তাহলে এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেয়া আছে 576 টাকা সে বিক্রি করে, এখান থেকে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করে নিব। তাহলে এটা ঘুরিয়ে লিখবো, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, খুচরা বিক্রেতার এক লাইনে ধরবে না, তাই আমরা লাইনটা ভেঙে দিতে পারি, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম, 100 উপরে যাবে 120 নিচে যাবে, বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, কত দেওয়া আছে 576 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য বেশি, আমরা উপরটা লিখব বেশি হলে 576, উপরে গুণ দিব নিচে 120, এটা হলো 5 20 106 20 120। এখন 3 দিয়ে এটাকে কাটা যেতে পারে, 576
ভাগ তিন আমরা দেখে নিতে পারি, তোমরা ক্যালকুলেটর সাহায্য নিতে পারো অথবা সরাসরি ভাগ দিয়েও দেখতে পারো। 575 75 ভাগ 3 না কাটা যাবে না, অতএব গুণ করতে হবে। 575 575 গুণ 3 গুণ 5 বা 575 ভাগ 6 6 যায় নাকি যাবে না, এটা হয় না। আরে 576 তো আমরা 575 দিয়ে বারবার করি কেন, 576 বলছি, 576 96 ছয় দিয়ে কাটলে হয় 96 96 গুণ 5 480 টাকা। হ্যাঁ এবার ঠিক আছে, 480 টাকা। তাহলে খুচরা বিক্রেতা সে বিক্রয় করছে 576 টাকায়, সে কিনেছিল কত 480 টাকায়, তার বিক্রয় মূল্য 576 আর ক্রয় মূল্য তাহলে 480। এই কার কাছ থেকে সে কিনে আনলো, খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনে আনলো, পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে এটা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা কিনে আনলো, এটা হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, কার কাছ থেকে কিনলো, পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলো, তাহলে এটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি অতএব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। সমান সমান 480 টাকা। খুচরা বিক্রেতা কিনে আনছে, পাইকারি বিক্রেতা বিক্রয় করছে, বিক্রয় মূল্য সমান সমান এই 480 টাকা। এবার আবার পাইকারি বিক্রেতা সে কত টাকায় লাভে বিক্রি করলো, 20%। পাইকারি বিক্রেতা 480 টাকায় বিক্রি করছে, তাতে সে লাভ করলো কত, শতকরা 20 টাকা। এইবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য 20% লাভে তার বিক্রয় মূল্য 100 টাকা, 120 টাকা। আমরা এখান থেকে ঘুরিয়ে লেখবো, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। টান দিব
বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 480 টাকা হলে বেশি, বেশি হলে উপরে গুণ। চার সমান সমান 400 টাকা। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 400 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, অর্থাৎ অঙ্কটা নিচ থেকে করে আসতে হবে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। খুচরা বিক্রেতা ক্রয় করেছে পাইকারি বিক্রেতার কাছ থেকে, তাহলে পাইকারি বিক্রেতার আবার ক্রয় মূল্য বের করব। তাহলে এই অঙ্কটা আমরা এখানে সমাধান খুঁজে পাব। তো যাই হোক, এখানে এটা দুইটা ধাপ এখানে আছে, একটা হলো খুচরা বিক্রেতা আর একটা হলো পাইকারি বিক্রেতা। এখানে এরকম আরো অঙ্ক হতে পারে, এখনই আমি সেই অঙ্কগুলি বলবো দুই নম্বরে না গিয়ে। তাহলে তোমরা সরাসরি বুঝতে পারবে যে উৎপাদনকারী, এখানে আমরা আরেকটা ধাপ নিতে পারি, উৎপাদনকারী, উৎপাদনকারী আমরা সে অঙ্কটা এখানে লিখি আমরা দিতে পারি। মনে করি একটি দ্রব্য একটি পণ্য বা দ্রব্য একটি পণ্য পণ্য দ্রব্য নমস্কার হরে কৃষ্ণ ক্লাসে ক্লাসে অনলাইন ক্লাসে তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাওয়ার সময় দেখাবো। তো একটি পণ্য বিক্রয় করে পণ্য দ্রব্য বা পণ্য উৎপাদনকারী ১০% পাইকারি বিক্রেতা ১০% এবং খুচরা বিক্রেতা ১০%। সব যে ১০% হতে হবে এমন কোনো কথা নেই, এটা ১০%, ৫%, ২০%, এটা চেঞ্জও হতে পারে। আমি বইয়ের মধ্যে দুটোই 20% আছে, আমি এখানে তিনটাই 10% দিলাম, কিন্তু তিনোটা যে বা দুইটা বা তিনটা স্টেপ থাকলে তিনটাই 20% হবে, তিনোটাই 10% হবে এমন কোনো কথা নাই। যে যা লাভ করে, এখানে পয়েন্টও হতে পারে যে এখানে 8.5% ইত্যাদি ইত্যাদি, বা 10% বা এটা ই করলো 12%, এরকম পার্সেন্ট লাভের পরিমাণটা বেশি কমও হতে পারে। সবাই যে 10% লাভ করবে এমন কোনো কথা নেই। খুচরা বিক্রেতা 10% লাভে বিক্রয় করে, পণ্য দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য আমরা একটু ছোট করে দেই, খুচরা বিক্রয় মূল্য
400 টাকা হলে উৎপাদন খরচ কত? প্রথম তোমাদের বইয়ের অঙ্কে আছে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা। এখানে দুটো স্টেপ, এখানে আমরা উৎপাদনকারীও জুড়ে দিতে পারি এমনও প্রশ্ন হতে পারে। ঠিক একই রকম ওটা যেমন দুটো স্টেপে অঙ্কটা শেষ হলো, এটা তিনটে স্টেপ করতে হবে, অন্য কোনো ইয়ে নেই, ওয়ে নেই। তো আমরা এখানে লিখব যে খুচরা বিক্রেতার বিশ্বাসের লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 না, এটা 10% লাভে আমরা দিচ্ছি। ১১০ টাকা, অতএব খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য ১১০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা, বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ৪০০ টাকা হলে বেশি, এখানে একটা শূন্য, সরি ১০ দিয়ে ভাগ যায় অথবা শূন্য শূন্য কাটলেও হয়, অনেকে শূন্য কাটা বা এটা নিয়ম নাই কিন্তু সমস্যা নেই, শূন্য কাটলে অথবা ১০ দিয়ে ভাগ দিলে হয়। ৪ ১০ = ৪০, ৪,০০০/১১ টাকা এটা ভগ্নাংশ আসবে। ভগ্নাংশ আসলে ভয়ের কোনো কারণ নেই, আমরা দশমিকের পরে তিন অঙ্ক রাখবো সবসময়, দশমিকের পরে সবসময় তিন অঙ্ক রাখবো। তাহলে বিক্রয় মূল্য ১১০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা, বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য ৪০০ টাকা হলে ক্রয় মূল্য চলে আসে এই ৪,০০০/১০০ টাকা। এইবার তাহলে খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য কত? ৪,০০০/১১, ৪,০০০/১১ এটা আমরা দশমিকেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি, দশমিকেও রাখা যেতে পারে, এভাবেও রাখা যেতে পারে, এভাবেই থাকুক। এইটা হলো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনে আনলো? পাইকারি বিক্রেতা। তাহলে এইটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অতএব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান ৪,০০০/১১ টাকা। এইবার পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য পেলাম, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেলাম, এবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করব। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেলাম, এবার ক্রয় মূল্য বিক্রয় বের করব। বিক্রেতার ১০% লাভে ১১০
110 টাকা অতএব পাইকারি বিক্রেতা क्रय मूल्य विक्रय मूल्य 110 টাকা হলে क्रय मूल्य কত 100 টাকা विक्रय मूल्य एक टाका हले क्रय मूल्य विक्रय मूल्य 4000 भाग 11 बेशी বেশি হলে 4000 উপরে যাবে এক টাকার থেকে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হলো কম কম হলে 100 উপরে যাবে 110 নিচে যদি 4000 বাই 11 টাকা তার বিক্রয় মূল্য হয় তাহলে তার ক্রয় মূল্য কত এটা আবার বেশি হবে একের থেকে এটা বেশি হবে তাই এটা গুণ এখানেও আমরা এই শূন্য দুটো আমরা কেটে দিতে পারি তাহলে এখানে 400 ভা আর দুটো শূন্য গুণ করলে আর 11 গুণ 11 11 করে 121 টাকা 11 গুণ 11 11 11 121 আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেলাম পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেলাম পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এটা অতএব পাইকারি বিক্রেতার ম্যাডাম আসছে নাকি क्रय मूल्य समान उत्पादनकारी विक्रय मूल्य समान एटा পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য অর্থাৎ পাইকারি বিক্রেতা কার কাছ থেকে কিনে আনছে উৎপাদনকারীর কাছ থেকে তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য হলো এটা এবার এখান থেকে আমরা উৎপাদন খরচ বের করব আবার উৎপাদনকারীর दस परसेंट लाभ है क्रय मूल्य 100 टाका होले विक्रय मूल्य টাকা লিখতে হবে এবার অতএব উৎপাদনকারী ক্রয় মূল্য বিক্রয় মূল্য 110 টাকা হলে এবার আর আমরা ক্রয় মূল্য লিখব না এবার উৎপাদন খরচ উৎপাদনকারী আর কারো কাছ থেকে কিনে তাকে দেব উৎপাদন খরচ
शून्य काटे एकश एकुश पूरण एगारो तेरह एकत्रिश एबार चार पांचटा शून्य तीन पांच भाग एक तीन तीन एक तीन सौ टाका बावन्न पांच नय दशमिक बावन्न पांच नय টাকা টাকা এখানেও টাকা আমরা দশমিকের পরে দুই অঙ্ক রাখতে পারি তিন অঙ্ক রাখতে পারি এই পাঁচ দুই আর এই অঙ্কটা এই দুটো কেটে দিব এখানে আমরা ছয় দিতে পারি অথবা এই পাঁচ কেটে এখানে তিন দিব তিন অঙ্ক রাখার দরকার নেই আমরা দুই অঙ্ক রাখি তাহলে এই এই দুটো কেটে এখানে বাউন্ন জায়গায় তিপ্পান্ন আর কেউ বাউন্ন রাখলেও ভুল হবে না এটাই উত্তর তাহলে এইভাবে উৎপাদনকারী পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা তিন ধাপে অঙ্কটা করা যেতে পারে তোমরা আশা করি বুঝতে পেরেছো এইভাবে যে কোনো তোমরা এইভাবে তিন ধাপে অঙ্কটা করে নিবে আর কখনো কখনো যদি টু স্টেপ থাকে অর্থাৎ উৎপাদনকারী এবং পাইকারি বিক্রেতা যদি এটা থাকে তাহলে সেখান থেকে তোমরা অঙ্কটা দুটো ধাপে করে নিতে পারো তো আমাদের আমি আমাদের প্রায় সময় শেষ না শেষই হয়ে গেছে না আমি তোমাদেরকে বাড়িতে একটা অঙ্ক আমি দেব সেই অঙ্কটা তোমরা করার চেষ্টা করবে উৎপাদনকারী পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা প্রত্যেকে লাভে বিক্রয় করে খুচরা মূল্য পঞ্চাশ টাকা হলে উৎপাদন খরচ কত প্রত্যেকে এবার কিন্তু আমি এক জায়গাতে 5% দিলাম উৎপাদনকারী পাইকারি বিক্রেতা খুচরো বিক্রেতা প্রত্যেকে 5% লাভ করে সবাই তাহলে যেটা খুচরো মূল্য 250 টাকা সেটা উৎপাদন খরচ কত এটা বাড়ি থেকে করে নিয়ে আসবে সবাই সবাইকে ধন্যবাদ